মিনার সিভিলের প্রতিবাদে পথে নামল উত্তর চব্বিশ পরগনা জেলার জামেয়াত উলেমা হিন্দ কমিটির কয়েক হাজার সদস্য। গুমা চৌমাথার কাছে যশোর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে মিছিল ও বিক্ষোভ। ঠিক কি পরিস্থিতি এখন জেনে নেব আমাদের প্রতিনিধি উজ্জ্বল সিদ্ধারের কাছ থেকে। হ্যাঁ উজ্জ্বল, ঠিক কি পরিস্থিতি এখন ওখানকার? দেখো, এনআরসি ও সিএবি বিলের প্রতিবাদে অল ইন্ডিয়া জামায়াতি ওয়ালামে হিন্দের বারাসাত শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে গুমা লক্ষ্মীপুর এলাকা থেকে তারা র্যালি করে কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু খোঁজদিলপুর এসে জমায়েত করে। সেখানে নেতৃত্বরা বিভিন্ন বক্তব্য রাখে এবং বক্তব্যের মূল কথা যেটা হলো এই সিএবি বিল তারা মানে না, আগামী দিনে এই বিল প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনে তারা নামবে। এরপরই সেখানে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ আসে এবং তারা আবার সেই র্যালি করে গুমা চৌমাথা গিয়ে তারা টায়ার জ্বালিয়ে একদম পুরো রাস্তা 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এবং ভীষণ যানজট সৃষ্টি হয়। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 4:30, হাবড়া থানার পুলিশ এবং অশোকনগর থানার পুলিশ রয়েছে, নেতৃত্বের সঙ্গে কথা বলছে, কখন অবরোধ ওঠে এটাই দেখার বিষয়। কথা বললাম আমাদের প্রতিনিধি উজ্জ্বল সিকদারের সাথে, দেখে নেব পরবর্তী খবর।